দেরিতে হলেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করল সদর জেলা কংগ্রেস ও সেবা দল। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারে নেতাজি মূর্তির পাদদেশে। দুই সংগঠনের নেতাকর্মীরা এদিন গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারে অবস্থিত নেতাজির মর্মর মূর্তির পাদদেশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন, যার নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক শ্রী সাহা বলেন, পরিবেশের ভারসাম্য যেভাবে নষ্ট হতে চলেছে তাতে উদ্বিগ্ন প্রত্যেকে, তাই পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, একই সাথে প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার রোধ। আবহাওয়াবিদদের আহ্বানে সাড়া দিয়ে রাজ্য কংগ্রেস দল এই কর্মসূচির আয়োজন করে। একই সাথে এদিন তিনি নেতাজি কর্নারের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, নেতাজি কর্নারে সরকার যেভাবে বিদ্যুতের ট্রান্সফরমার বসানোর কাজ করছে সেটা কিছুতেই মানা যায় না। প্রদেশ কংগ্রেস দাবি জানায় নেতাজি কর্নারে ট্রান্সফরমার বসানোর কাজ থেকে যেন সরকার বিরত থাকে, পাশাপাশি দাবি জানান নেতাজি কর্নারটিকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য। যে আজকে নেতাজি কর্নারে নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে। আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না, এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা, এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা, এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকেই এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, আমি দাবি জানাবো অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা, আশেপাশে অনেক খালি জায়গা আছে সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক, এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত। সার্চ ইন্টারটেনমেন্ট।